আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো বিষয় উল্লেখ করেছেন, যে বাম, কংগ্রেস এবং বিজেপি মিলে নাকি আমাদের রাজ্যের 10 লক্ষ চাকরি দেওয়ার জন্য উনি প্রস্তুত আছেন, সেটা আটকে দিচ্ছেন। এবং আরও দুটো তাৎপর্যপূর্ণ কথা বলেছেন, যে বাম, কংগ্রেস এবং বিজেপি মিলে নাকি 26,000-এর চাকরি খেয়ে নিতে চাইছে এবং 42,000-এর চাকরি খেয়ে নিতে চাইছে। এই 26,000-এর যে কথাটা উল্লেখ করলেন উনি, আপনারা সবাই জানি যে 2016 সালের SLST-তে নিযুক্ত নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় যে চাকরির দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির কথা উনি উল্লেখ করেছেন। এবং 42,000-এর যে কথাটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি, যেটা হচ্ছে SMS-এ অ্যাপয়েন্টমেন্ট পাঠানো হয়েছিল মানিক ভট্টাচার্যের আমলে। তাহলে এটা থেকে পরিষ্কার যে আমরা বুঝতে পাচ্ছি যে এই যে এত দুর্নীতি হয়েছে নিয়োগের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, সেটা যে প্রশাসনের শীর্ষস্তর থেকে যে তার মদত ছিল এটা পরিষ্কার। কারণ উনি বলছেন যে আমরা কারো চাকরি খেতে চাই না, উনি একবার বলছেন যে যারা দুর্নীতি করেছে দুর্নীতিদের জন্য কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিক, ইডি, CBI ব্যবস্থা নিক, একটা অবস্থান জানাচ্ছেন, আবার উনি বলছেন যে আমরা কারো চাকরি খেতে চাইছি না। তাহলে এটা স্পষ্ট যে এই যে 26,000-এর যে মামলাটা 16 জুলাই উঠলো, তার আগে যারা CBI তদন্তে ধরা পড়েছিল অনিয়মের মাধ্যমে চাকরি পেয়েছে, সাদা খাতায় চাকরি পেয়েছে, খাতা পুরো ব্ল্যাঙ্ক রেখে, OMR ব্ল্যাঙ্ক রেখে চাকরি পেয়েছে বা নাম্বার ট্যাম্পারিং করে চাকরি পেয়েছে, বিভিন্ন অনিয়মের মাধ্যমে যারা চাকরি পেয়েছে তাদেরকে কেন মুচলেকা নেওয়ানো হয়নি, এটা পরিষ্কার এখনও বোঝা গেল যে এটা প্রশাসনের শীর্ষস্তর থেকেই কিন্তু এই নির্দেশ ছিল। তার ফলে SSC বা মধ্যশিক্ষা পর্ষদ তারা কিন্তু সুপ্রিম কোর্টে কেউ হলফনামা জমা দেয়নি। এর থেকে পরিষ্কার যে আমাদের রাজ্যে যে এই যে ভয়ঙ্কর চাকরি দুর্নীতি, নিয়োগ দুর্নীতি হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের নিয়ন্ত্রণাধীনে এবং বিভিন্ন পৌরসভা, পঞ্চায়েত সমস্ত জায়গাতে, একেবারে প্রশাসনের শীর্ষস্তর থেকে সেই নির্দেশ না থাকলে, তাদের অঙ্গুলি হলো না থাকলে এবং তাদের সমর্থন না থাকলে, এবং এই দুর্নীতির যে যে মধু যেটাকে বলা হয় সেটা শীর্ষস্তর পর্যন্ত না পৌঁছলে এই ধরনের প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে সেটাকে সমর্থন করা যায় না। আমরা সরকার এবং মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করছি, এভাবে সরাসরি দুর্নীতির পক্ষে উনি দাঁড়াচ্ছেন, এটা অত্যন্ত নিন্দাজনক এবং আগামী দিনে আমাদের রাজ্যের পক্ষে আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। এবং তাদের যারা সমর্থক বা মানে যারা এই সরকারকে ফলো করে বা বিভিন্ন প্রশাসনে যারা আছে তারা আরও বেশি করে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে এই ধরনের বক্তব্য শুনে। এই ধরনের বক্তব্য ওনার না দেওয়াই উচিত ছিল বলে আমরা মনে করি। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।